হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডারবিডি ইউটিউব চ্যানেলের HTML অষ্টম পর্বে আপনাকে স্বাগতম। তো আজকে মূলত আমি একটা ইম্পর্টেন্ট ট্যাগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা খুব বেশি প্রয়োজন হবে আমাদের ইন ফিউচারে। তো এটা নিয়ে আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে। তো তার আগে বলে দিই যে হচ্ছে, যদি আপনি পূর্বের ভিডিওগুলো যদি দেখে না থাকেন, তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবেন, নইলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপনারা বুঝতে পারবেন না। কেননা আমি যে গত লেকচারে এটা করেছিলাম, যে বেসিক কাঠামোটা গঠন করছিলাম একটা ওয়েবসাইটের, সেটি অবশ্যই জানতে হবে, কারণ ওই কোডটি আমি এখন এডিট করে শুধুমাত্র ওখানে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে আমাদের, সেই ট্যাগের অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব এবং ওটা কীভাবে কাজ করে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ইন ফিউচারে বিভিন্ন ধরনের লিঙ্ক নিয়ে কাজ করতে গেলে এবং মেনু নিয়ে কাজ করতে গেলে ওটা কাজে লাগবে। তো সেই জন্য সেটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব আজকে। তো চলুন শুরু করি। আমি আমাদের দ্বিতীয় পর্বের যে নিউ ফোল্ডার ছিল সেই ফোল্ডারের ভিতরে আমি প্রজেক্টটি ওপেন করে নিচ্ছি নোটপ্যাডে এবং এটাকে মজিলা ফায়ারফক্সে ওপেন করে নিচ্ছি, রান করে নিচ্ছি। তো এটা ছিল আমাদের গত পর্বের আউটপুট। তো আমরা আজকে এই যে এখানে আমরা মেনুগুলো ব্যবহার করছি বা দিছি, এগুলো আসলে কীভাবে কার্যকর করা যায়। লক্ষ্য করুন, এখানে আমরা এই যে ইউআরএলটা আছে project.html এই অংশে আমরা এখন আছি, অর্থাৎ এটা আমাদের ফার্স্ট পেজ, হোম পেজ। এখানে ক্লিক করলে আমাদের হোম পেজে আসবে। লক্ষ্য করুন, আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, যখন আমি নর্মালি রান করছিলাম তখন কিন্তু এখানে এরপরে আর কোনো কিছুই ছিল না, এখানে লক্ষ্য করেন। আর যখন আমি এইখানে নিয়ে আসতেছি তখন এই নিচের দিকে কর্নারে লক্ষ্য করবেন, আমি হোম পেজে যখন যাচ্ছি হোম মেনুতে, তখন দেখেন এখানে একটা ইউআরএল দেখাচ্ছে। মূলত এখানে যেটা লেখা আছে সম্পূর্ণ হুবহু এখানে তাই লেখা আছে, শুধু শেষের দিকে একটা স্ল্যাশ দিয়ে হ্যাশ দেওয়া আছে। লক্ষ্য করছেন, এই যে হোমে যখন আমি যাচ্ছি, আপনারা এইখানে লক্ষ্য করবেন এই সাইডটাতে বাম সাইডের নিচের দিকে কর্নারে একটা হ্যাশ, কোনটাকেও তাই, অ্যাবাউট আছে তাই, রেজিস্টারেও তাই। কেন এটা আসছে বলতে পারবেন? এখানে আসলে এই যে আমি এখানে অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করছি সেটার আসলে অ্যাট্রিবিউট হিসেবে, অর্থাৎ হাইপার লিঙ্ক হিসেবে আমি হ্যাশ দিচ্ছি, অন্য কোনো কিছু দেইনি। তো নর্মালি একটা ওয়েবসাইটে যখন এখানে ট্যাগগুলো থাকে, এখানে কোনটা কাছে ক্লিক করলে কোনটা কাছে একটা ফর্ম আসে, অ্যাবাউটাসে ক্লিক করলে অ্যাবাউটাসের বিভিন্ন বিষয়গুলো আসে, রেজিস্টারে একটা ফর্ম আসে। তো আমাদের এটা আসতেছে না। কেন আসতেছে না? কারণ হচ্ছে আমরা ওই ধরনের পেজগুলো তৈরিই করিনি এখনও, আর এখানে শুধুমাত্র আমরা কী করছি, হ্যাশট্যাগ দিয়ে আপাতত রেখে দিছি। আসলে এটাকে কীভাবে কার্যকর করতে হয় সে বিষয়টা দেখব। তো চলুন শুরু করি। তো এটাকে কার্যকর করার জন্য আমি এখন, দেখুন আমার প্রজেক্ট ফোল্ডারে একটি মাত্র ফাইল আছে, যেটা হচ্ছে প্রজেক্ট টু। আমাকে কী করতে হবে, এখানে কন্টাক্ট আছে, মনে করেন সাপোজ যে আমি কন্টাক্ট আছে ক্লিক করলে আমার কন্টাক্ট আছে পেজটি শো করবে। তো কন্টাক্ট আছে একটা পেজ আমাদের তৈরি করে নিতে হবে। তো আমি ফাইল থেকে নিয়ে গেলাম, এই ফাইলটাতে আমি কোনো কিছুই লিখলাম না, আপাতত বোঝানোর স্বার্থে শুধু কন্টাক্ট আছে লিখলাম, কন্টাক্ট আছে পেজ। ওকে, এটাকে আমি এখন ফাইল থেকে সেভ চাচ্ছি। সেভ করবো কোথায়? এই যে আমাদের ফোল্ডারটি রয়েছে প্রজেক্ট ফোল্ডারটি ডেস্কটপের উপরে, নিউ ফোল্ডার নামে দ্বিতীয় পর্বের আমাদের। তো এখানে আমি নিউ ফোল্ডারের ভিতরেই এটাকে CONTACT কন্ট্যাক্ট আস কোনো রকম স্পেস ছাড়া .html নামে সেভ করলাম এবং এখানে চেঞ্জ না করে সেভ দিয়ে দিলাম। লক্ষ্য করুন, এখানে আমার আরেকটি ফাইল তৈরি হলো কন্ট্যাক্ট আস। এই ফাইলটার ভিতরে কী লেখা আছে? শুধু কন্ট্যাক্ট আস লেখা আছে। তো এই পেজটাকে আমরা কী করব, এটা এখন কেটে দিচ্ছি আমি। এই প্রজেক্ট টুটা আমি রাইট বাটন ক্লিক করে এখানে রান করে নিলাম। এই যে কন্ট্যাক্ট আস আমি ট্যাগটা ইউজ করছি, অ্যাট্রিবিউটটা ইউজ করছি, লক্ষ্য করুন এখানে এটা হোম, এই যে কন্ট্যাক্ট আস, এখানে যে আমি হ্যাশট্যাগ ইউজ করছি, এই হ্যাশট্যাগের এখানে এখন আমি কী করব, এই যে কন্ট্যাক্ট আস নতুন পেজটা তৈরি করলাম, এই পেজটা লিঙ্ক আপ করে দিচ্ছি আমি CONTACT কন্ট্যাক্ট আস। অবশ্যই যেভাবে হুবহু লিখেছিলাম অবশ্যই একটুকু বানান চেঞ্জ করা যাবে না, বড় ছোটো করা যাবে না, যদি বড় হাতের হয় সবগুলোই বড় হাতের, যদি ছোটো হাতের হয় অর্থাৎ এই ফাইলটা যে নামে দেবেন হুবহু সেই নামেই হতে হবে। তো contact.html ওকে দিলাম, আমি লিঙ্ক আপ করে দিলাম এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমি যাই, লক্ষ্য করুন এটাকে আমি কন্ট্রোল আর দিয়ে রিলোড করলাম, হোম বাটনে গেলে হ্যাশ ঠিকই আছে আগের মতো, এখানে লক্ষ্য করবেন হ্যাশ হ্যাশেই দেখাচ্ছে এবং অ্যাবাউট আছেও তাই, রেজিস্টারেও তাই, শুধুমাত্র কন্ট্যাক্ট আছে গেলে দেখেন শেষের দিকে দেখাচ্ছে contact.html। এর মানে কি বলতে পারবেন? কারণ ওই যে আমরা ওখানে লিঙ্ক আপ করে দিলাম, এটা হচ্ছে এখন এটা দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে এখানে একটা লিঙ্ক করা আছে যেটাতে ক্লিক করলে আমাদের contact.html পেজটাতে নিয়ে যাবে। তো চলুন না দেখে আসি, একবার ক্লিক করলাম
দেখুন এই যে কন্টাগাস আমি যে আমার পেজটাতে লিখে রাখছিলাম এই যে কন্টাগাস পেজটাতে শুধুমাত্র কন্টাগাস লাইনটি লিখে রাখছিলাম সেই লাইনটি শো করাচ্ছে এই যে আমরা এটা লিখে রান করছিলাম তো সেই লেখাটি শুধুমাত্র এখানে শো করছে এবং করছেন তাহলে উনি তো আমাদের এখন যদি চাই যে হচ্ছে আমি অ্যাবাউট আসেরও সেম করব তাহলে কি করতে হবে আমাকে নিউ ফাইলে গিয়ে একটা নিউ নিতে হবে এখানে লিখতে হবে এ বি ও ইউ টি অ্যাবাউট আস পেস এটাও ডিজাইন করে নিতে হবে আমাদের এটাকেও আমার কি করতে হবে সেভ করে নিতে হবে সেভ করলাম কোথায় ওই ফোল্ডারের ভিতরেই এ বি ও ইউ টি ওকে আস ডট এস টি এম এ সেভ দিয়ে দিলাম তো অনুরূপভাবে কী করতে হবে এই মেন ফাইলটাতে গিয়ে আমাকে মেন ফাইলটি এই যে দেখুন অ্যাবাউট আস তৈরি হয়ে গেছে ওপেন করলাম এই অ্যাবাউট আস লিঙ্কের এখানে আমাকে অ্যাবাউট আস ডট এস টি এম এল এইভাবে লিঙ্ক করে দিলাম এখন অনুরূপভাবে যদি এটাকে আমি সেভ করে রান করি এখানে আমি আগে মেন ফাইলটাতে যাই এই যে এটা হলো আমার মেন ফাইল এটাকে রিলোড দিলাম আমি এখন দেখুন অ্যাবাউট আসে গেলে অনুরূপভাবে কন্টাগাসের মতো যেভাবে দেখাইছিল সেভাবে অ্যাবাউট আসে অ্যাবাউট আস দেখাচ্ছে কন্টাগাসে কন্টাগাস এস টি এম এল দেখাচ্ছে অ্যাবাউট আসে অ্যাবাউট আস আর রেজিস্টারে অনুরূপভাবে যদি করতে চাই তাহলে আমাকে রেজিস্টার নামে আরেকটা নতুন ফাইল নিতে হবে রেজিস্টার পেজ এটাকেও আমি সেভ করে নেব সেমভাবে রেজিস্টার ডট এস টি এম এল দিয়ে সেভ করলাম এবং রেজিস্টার মেনুতে আমাকে কী করতে হবে এই ফাইলটিকে লিঙ্ক আপ করে দিতে হবে আমি মেন ফাইলটিতে যাচ্ছি দেখুন এখানে কন্টাগাস অ্যাবাউট আস কন্টাগাস রেজিস্টার এটা হচ্ছে মেন ফাইল এখানে এসে আমি কী করব অনুরূপভাবে যেভাবে কন্টাগাস অ্যাবাউট আস লিঙ্ক আপ করে দিয়েছি রেজিস্টারেও কিন্তু এই হ্যাশটা কেটে দিয়ে রেজিস্টার ডট এস টি এম এল দিয়ে সেভ করে নিলাম তো এখন মেন ফাইলটাকে যদি আমরা রান করি দেখুন এখন রেজিস্টারে গেলে রেজিস্টার ডট এস টি এম এল অ্যাবাউট আসে গেলে অ্যাবাউট আস ডট এস টি এম এল কন্টাগাসে গেলে কন্টাগাস ডট এস টি এম এল এবং হোম পেজে হ্যাশ দেখাচ্ছে কারণ হোম পেজে তো আমাদের প্রয়োজন নেই হোম পেজে তো মেন ফাইলটাই আমাদের শো করবে হোম পেজ ঠিক আছে এখন যদি আমি কন্টাগাসে ক্লিক করি কন্টাগাস আসতেছে ব্যাক করলাম অ্যাবাউট আসে ক্লিক করলাম অ্যাবাউট আস পেজ আসতেছে রেজিস্টারে ক্লিক করলাম রেজিস্টার পেজ আসতেছে লক্ষ্য করছেন তার মানে তাহলে কি প্রত্যেকটা লিঙ্কের জন্য এক একটা করে আমাদের আলাদা পেজ লাগবে সেগুলো আমাদের এইভাবে লিঙ্ক আপ করে দিতে হয় এখন একটা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করবো সেটা ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট লক্ষ্য করুন যখন আমি কন্ট্যাক্ট পেজে ক্লিক করতেছি তখন আমার কোনো রকম ডিজাইন থাকতেছে না এবং ওই ডিজাইনটার ভিতরেই কি ওই পেজটা রান হয়ে যাচ্ছে অর্থাৎ কন্ট্যাক্ট পেজটা আমাদের রান হয়ে যাচ্ছে আর পূর্বের পেজটা পাওয়ার জন্য আমাকে ব্যাক করা লাগতেছে কিন্তু যদি এমন হয় যে হচ্ছে আমি কন্ট্যাক্টে ক্লিক করবো এই ট্যাবটা এখানেই থাকবে আর একটা নতুন ট্যাব ওপেন হয়ে এইখানে কন্টাগাস পেজটা ওপেন হবে তাহলে কী করতে হবে এটার জন্য আমাকে কী করতে হবে একটা ট্যাগ ইউজ করতে হবে আমি বাকি ফাইলগুলো কেটে দিচ্ছি শুধু মেন ফাইলটি রাখতেছি এখন এখানে আমি কী করবো যে কন্টাগাসে ক্লিক করলে যেন সেটা নতুন ট্যাবে ওপেন হয় সেটার জন্য আমাদের করতে হবে একটা অ্যাট্রিবিউট টার্গেট ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর বিএলএ এন ব্ল্যাঙ্ক ওকে সরি ব্ল্যাঙ্ক কন্ট্রোল এস দিয়ে দিলাম আমি এখন এটাকে রিলোড দিয়ে দেখি কী হয় দেখুন আমাদের কী ছিল যে কন্টাগাসে ক্লিক করলে এইখানেই ফাইলটা রান হতো কিন্তু আমি যদি এখন কন্টাগাসে ক্লিক করি আমার মনে হয় নতুন ট্যাবে এটা ওপেন হবে দেখি কী হয় দেখুন এই যে এটা হচ্ছে আমার মেন ফাইল এখানে নতুন ট্যাবে আমার এই কন্টাগাস পেজটা রান হয়ে যাচ্ছে লক্ষ্য করছেন হোম পেজে তো ক্লিক করলে এখানেই থাকবে দেখুন এখানে কিন্তু আর অন্য কোনো ট্যাব আমার নাই এখানে যখনই কন্টাগাসে ক্লিক করবো নতুন একটা ট্যাব রান হয়ে কন্টাগাস পেজটা আমার রান হয়ে যাচ্ছে আর মেন ফাইলটা কিন্তু এখানেই রান হয়ে থাকতেছে অনুরূপভাবে যদি আমি অ্যাবাউট রেজিস্টার করতে চাই তাহলে কী করব এই অ্যাট্রিবিউটটা বাকি দুইটাতেও কপি করে পেস্ট করে দেবো এই যে অ্যাবাউটের এখানে দিয়ে দিলাম এবং রেজিস্টারেও তাই দিয়ে দিলাম সেভ করলাম এখন যদি আমি এটাকে রিলোড দিই রিলোড দিয়ে এই কন্টাগাসে ক্লিক করলে কন্টাগাস পূর্বেরগুলো আমি কেটে দিচ্ছি আবার দেখাই কন্টাগাসে ক্লিক করলে দেখুন কন্টাগাস পেস নতুন ট্যাব মেনু ফাইলে গেলাম অ্যাবাউট আসে ক্লিক করলাম নতুন ট্যাব অ্যাবাউট আস আবার রেজিস্টারে ক্লিক করলাম নতুন ট্যাব রেজিস্টার পেস লক্ষ্য করছেন এটা হচ্ছে আপনাদের টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট টার্গেট অ্যাট্রিবিউটের এটা এরকম করে ভ্যালুটা আপনাকে লিখতে হবে অ্যাট্রিবিউট ভ্যালুটা
তাহলে কি হবে একটা নতুন ট্যাবে ওপেন হবে তো বন্ধুরা আমি আশা করছি বুঝাতে পারছি এই ব্যাপারটি আপনাদের অবশ্যই অবশ্যই লাগবে আমাদের মেনু তৈরি করার জন্য এবং বিভিন্ন ধরনের লিংক আপ করার জন্য যখন আমরা একটা পোস্ট নিয়ে কাজ করব সেখানে রিড মোর অপশন দিতে হতে পারে তো সেখানে আমাদের এই যত ধরনের লিংক আছে ওয়েবসাইট ডিজাইনে সব লিংকগুলোতে এই একটাই ট্যাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর টেক্সট অর্থাৎ এ অ্যাট্রিবিউট এটি না হইলে কোনো ধরনের লিংক হবে না এসটিএমএলে হ্যাঁ এর ডুপ্লিকেট কোনো ট্যাগও নাই এটা অনেক ইম্পর্ট্যান্ট ওই জন্য আমি এটা শুধুমাত্র এটাকে একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম না বুঝলে ভিডিওটি অবশ্যই থেমে থেমে দেখবেন এবং কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিন আর পূর্বে ভিডিওগুলো যদি সাথে না থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবেন নইলে কিন্তু আর পরবর্তী ভিডিওগুলো আপনারা বুঝতে পারবেন না ওকে তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ।